أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم Brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my 10 minutes Arabic grammar school. Today we will study Horfunida. গত ক্লাসে ধারাবাহিকতায় আমরা লেসন ফাইভের আট নাম্বার তামারিন আট নাম্বার থেকে আজকে পড়া শুরু করব। হরফনিদার ইউজ অফ, কীভাবে হরফনিদা ব্যবহার করতে হয়। হরফনিদা মানে হরফনিদা মানে সেটা হলো ডাক দেওয়ার হরফ। কাউকে যদি ডাক দেই নিদা, হরফ নিদা, এটা কাউকে যদি ডাক দেই, এই যে ইয়া দেখতেছেন এখানে, এগুলো হলো হরফ নিদা। আমরা বাংলাতে যে বলি হে মোহাম্মদ, আরবিকে ইয়া মোহাম্মদু, এখানে দেখতেছেন মোহাম্মদুন, এটা ইরা বলে দুই পেশ দম্মাতায়ন, কিন্তু যখন তাকে ইয়া লাগাবেন আগে ইয়া মোহাম্মদু, তখন পেশ একটা হয়ে যাবে। উস্তাজুন, শিক্ষক সাহেব, ইয়া উস্তাজু, হে উস্তাদ, হে শিক্ষক সাহেব, ইয়া উস্তাজু, এখানে উস্তাজুন, উস্তাজু। তারপরে খালিদুন, তাকে যদি আমরা ডাক দিই ইয়া খালিদু, ইয়া খালিদু, হে খালিদ। অলাদুন, একটা বালক, তাকে যদি ডাক দিই ইয়া অলাদু, হে বালক। অলাদুন থেকে ইয়ার কারণে অলাদু। এটা লেসন সেভেন, এর এই ধারা, এই লেসন সেভেনের ধারাবাহিকতায় এখানে কতগুলা এই ওয়ার্ড লেখা হয়েছে। ইয়া আলী ইউ, ইয়া আলী, এখানে ইয়া আছে, তাহলে এখানে কি হবে আপনারাই বলেন, ইয়া আলী ইউ, হ্যাঁ, এ পেশ হবে একটা, ইয়া আলী ইউ, হ্যাঁ, তার কারণ ইয়া আছে, আলী অন্য হবে না, কিন্তু ইয়া আলী ইউ। এখানে আব্বাস আছে, ইয়া আব্বাস, তাহলে ইয়ার কারণে পেশ একটা হবে, ইয়া আব্বাসু। এখানে শাইখুন, শাইখুন আর লার্নেড ম্যান বা ওল্ড ম্যান, শাইখ, শাইখ, এটা শাইখুন, শাইখুন, দুই পেশ শাইখুন। এর আগে ইয়া, আবার এখানে ইয়া শাইখ, হে হে শাইখ, ইয়া লাগা রয়েছে, ইয়া শাইখু, এক পেশ হবে, ইয়া শাইখু। ইয়া রজুলু, হে ব্যক্তি, হে লোক, ইয়া রজুলু, এক পেশ হবে, ইয়া রজুলু। আবার একজন মানুষের নাম আছে ইয়াসির, তার ক্ষেত্রে কিন্তু দুই পেশ হবে, এটা কিন্তু হরফে নিদা না, এটা ইয়াসিরের ইয়া, ইয়াসিরুন। আবার আম্মার, আম্মারের আগে যদি ইয়া লাগায় তাহলে সেটা হবে ইয়া আম্মা রু, আম্মা রু। আবার এখানে দুক্তুর, দুক্তুর মানে ডাক্তার, ডক্টর, দুক্তুর, দুক্তরুন, দুক্তরুন। আবার যদি বলি হে ডাক্তার, ইয়া দুক্তরু, ইয়া দুক্তরু। এই হরফের নিদার ব্যবহার আমরা দেখলাম। এখন আট নাম্বার তামারিনে কতগুলো ছবি দেওয়া আছে বাম পাশে, এটা এখানে নাই বইয়ের মধ্যে, মদিনা বুকের পেজ নাম্বার 41, পেজ নাম্বার 41 দেখেন, বই আছে, কলম, চাবি এবং ঘড়ি। বইয়ের পাশে লেখা আছে কিতাবু মান হাজা, এটা কার বই। ঠিক এই প্যাটার্নে কলম দিয়ে, একটা বাক্য কলম দিয়া, চাবি দিয়া এবং ঘড়ি দিয়া
এই আরো তিনটা বাক্য তৈরি করতে হবে ওই ওই প্যাটার্নে। কার বই? কিতাবু মান, তাহলে কলম দিয়া কালামু মান, আমি আগেই লিখে রেখেছি কালামু মান। আবার চাবি দেয়া মিথ্যাহু মান, কার চাবি? আবার ঘড়ি দেয়া সায়াতু মান, হ্যাঁ কার ঘড়ি? আপনার এর ধারাবাহিকতায় আরো কয়েকটা আমরা এখানে ইসমুন এবং ইবনুন এই দুইটা নাউনের ক্ষেত্রে এই যে ইসমুন বানান কিন্তু হামজাতুল আসল দিয়ে, এই যে প্রথমে এটা হামজাতুল আসল ইসমুন, ইবনুন এটাও হামজাতুল আসল। দেখুন এটা বাক্যের মধ্যে ব্যবহৃত হইলে প্রথমে যদি আসে তাইলে উচ্চারণ হবে, যেমন প্রথম বাক্যে দেখা যাচ্ছে ইসমুল ওয়ালিদি, এখানে ইসমু হামজাতুল আসলেও এখানে উচ্চারণ হচ্ছে, কিন্তু আল আল আলিফ লামের এই যে এটাও তো হামজাতুল আসল, এটাও হামজাতুল আসল, কিন্তু এটা উচ্চারণ কখনো কোনো সময় হবে না। ইসমুল লামের উচ্চারণটা হবে ইসমুল ওয়ালাদি মোহাম্মদুল, ছেলেটির নাম বালকটির নাম মোহাম্মদ, ওয়া ওয়াসমু এর উচ্চারণ এই হামজাতুল আসল, হামজাতুল আসল আগের ওয়ার্ডের সাথে মিলে পড়ার সময় হামজাতুল আসল লেখার সময় এটা লিখতে হবে, কিন্তু উচ্চারণের সময় উচ্চারণ করা যাবে না। ওয়াসমু ওয়াসমু ওয়াসমুল বিনতি জয়নাবু এবং মেয়েটির নাম জয়নাব। এখন আসেন বিশ্লেষণ, ইসমু মুফতাদা, আমরা মুফতাদাকে এমনি খাড়া লাইন চাই না পৃথক করব, মুফতাদা ইসমু মুফতাদা ওয়া হুয়া মুদাফ আল ওয়ালাদি মুদাফ ইলাইহি মুহাম্মাদুল খবর, আর খবরকে আমরা এরকম সার্কেল করব, তাহলে মুফতাদা খবর স্পষ্ট হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল। ওয়া হরফে আতফিন ইসমুল ইসমুল বিনতি, এই ইসমু আবার এটা এই ব্যাখ্যার জন্য মুফতাদা, ওয়া হুয়া মুদাফ বিনতি আল বিনতি মুদাফ ইলাইহি জয়নাবু খবর, এই ব্যাখ্যার জন্য জয়নাবু খবর। তারপরে আসেন ইসমুল মুদাররি ইসমুল মুদাররিসি ইসমুল মুদাররিসি ইসমু, এটা মুফতাদা ওয়া হুয়া মুদাফ আল মুদাররিসি মুদাফ ইলাইহি হামিদুল খবর, মাসমুল মুদির প্রধান শিক্ষকের নাম কি? এখানে তো শিক্ষক সাহেবের নাম হামিদ দেখলাম, শিক্ষক সাহেব প্রধান শিক্ষকের নাম কি? মা এটা হরপ ইসমু ইস্তিফামিন খবর, ইসমু মুফতাদা এটা খবর, মা মারা ইসমু ইস্তিফামিন ইসমু ইস্তিফামিন খবর, আর এখানে ইসমুটা এটা মুফতাদা ওয়া হুয়া মুদাফ আল মুদিরি মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ আল মুদাফ ইলাইহি। ইবনুন ইবনুন একটা এইটা ছেলে, এটাও হামজাতুল আসল দিয়ে লেখা হয়, এটার ক্ষেত্রেও এরকম প্রথমে আসলে উচ্চারিত হবে, যেমন ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, খালিদের ছেলে মাদ্রাসায়, ওয়াবনু হামিদিন ফিল জামিয়াতি, হামিদের ছেলে বিশ্ববিদ্যালয়ে। এখানে ইবনু মুফতাদা, মুফতাদার আমরা লাইন টেনে খারাপ লাইন টেনে পৃথক করলাম, ইবনু মুফতাদা ওয়া হুয়া মুদাফ খালিদিন মুদাফ ইলাইহি ফিল মাদ্রাসাতি, এই যে ফিল মাদ্রাসাতি যার মাজুর শিবু জুমলা খবর, যার মাজুর
ফিটালো হরফে জার কাজে এটা জার মাজরুর এস এম মাজরু হলো আল মাদ্রাসাতি হরফে জয়ের পরে যে এস এম আসতটাকে সেটাকে মাজরুর করবে এই সে হরফে জারের ধর্মই হলো পরবর্তী নাউনকে মাজরুর করে দেয় অর্থাৎ যে বিশিষ্ট করে দেয় ফিল মাদ্রাসাতি যার মাজরুর শিব জুমলা খবর তাহলে ইবনু মুফতাদা আর ফিল মাদ্রাসাতি যার মাজরুর শিব জুমলা খবর ওয়া হরফে আছে ইবনু হামিদিন ইবনু এই বাক্যের ইবনু মুফতাদা ওয়া হুয়া মুদাব হামিদিন মুদাবেলেহি ফিল জামিয়াতি ফিল জামিয়াতি এইটা যার মাজু শিবু জুমলা খবর তারপরে আসেন ইবনুল মুদাররিসি ফিল ফাসলি শিক্ষক সাহেবের ছেলে শ্রেণীতে কক্ষে আইনাবনু আইনাবনুল মুদিরি প্রধান শিক্ষকের ছেলে কোথায় এই আইনাবনু আয়নার সাথে এবনুর এরা হামজাতুর রসলের উচ্চারণ হবে না বা কে ধরবে যায় আইনাবনু আইনাবনুল আইনাবনুল মুদিরি আর এখানে এবনু এটা প্রথমে আছে হামজাতুর রসল এ উচ্চারণ হবে আইনা আইনাবনুল এবনুল মুদারিসি ফিল ফাসলি এখানে এবনু মুতাদা ওয়া মুদাব আল মুদারিসি মুদাবে নেই ফিল ফাসলি যার মাজুর শিবু জুমলা খবর আবার এটা একটা প্রশ্নবোধক বাক্য আয়না ইবনুল মুদিরি প্রধান শিক্ষকের ছেলে কোথায় আয়না মানে হয়া কোথায় এটা জর্ফ শিবু জুমলা খবর জর্ফ শিবু জুমলা খবর ইবনু মুফতাদা ও হওয়া মুদাব আল মুদিরি মুদা ফেলাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।